সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক কিন্তু ইতিমধ্যেই নার্সিং ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলফল প্রকাশিত হয়েছে যারা ফলফল পেতে চান তারা প্রথমেই গুগলে গিয়ে বিএনএমসি সার্চ করলে আপনি বাংলাদেশ নার্সিং ও মিরেফারি কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেটি পেয়ে যাবেন সেখানে গেলেই প্রথমেই দেখতে পাবেন দেখুন যে এখানে হাইলাইট করা আছে ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন একটু বলে রাখি যে সার্ভার কিছুটা স্লো রয়েছে যেহেতু সবাই ফলাফল দেখতে চাচ্ছে তো আপনারা একটু লিঙ্কে ক্লিক করে একটু অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি পুরো ফলাফলটা পেতে পারেন এবং সেখানে কিন্তু আপনি আপনার মেরিট স্কোর সব কিছুই পাবেন এই যে দেখুন এখানে চলে এসেছে আপনাকে কিছু তথ্য চাচ্ছে সেশন আমি সেশনটা দিলাম এখন ভর্তি পরীক্ষার রোল আমি একটু স্ক্রিনশট দিয়ে রেখেছি কোনো একজন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার রোল আমি এখন সেটি সেখানে এন্ট্রি করব তাহলেই আমরা বুঝতে পারবো দেখুন আমি এখানে রোল নম্বরটি লিখছি এবং রোল নম্বরটি লিখার পর আরেকটি অপশান দেওয়া হয়েছে সেটি হচ্ছে তার যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বরটি আমরা আবার সেখানে এন্ট্রি করছি সেই সিরিয়াল নম্বরটি এন্ট্রি করার পর এখানে গুগলের যদি আপনার এই অপশানটা থাকে যে আই এম নট এ রোবট তখন আপনাকে যদি কোনো ছবি দেখা বা ক্যাপচার দেখা আপনি সেই ক্যাপচাটি মিলাবেন সেই ক্যাপচাটি মিলানোর পর কিন্তু আপনাকে ভিউ রেজাল্টে ক্লিক করলেই আপনি আপনার রেজাল্টটি চলে আসছে এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু বিস্তারিত রেজাল্ট দেখা যাচ্ছে আমি যেই শিক্ষার্থীর রেজাল্ট বের করি সে টেস্ট স্কোর মানে সে পরীক্ষায় পঁয়তাল্লিশ পেয়েছে এবং মেরিট স্কোরে সে দেখাচ্ছে এবং একই সাথে তার মেরিট পজিশনও দেখাচ্ছে অর্থাৎ এই রেজাল্টের মাধ্যমে এটাই কিন্তু হচ্ছে তাদের মূল ফলাফল এবং এই ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু নির্ধারিত হবে সে বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা এবং আমি যেই শিক্ষার্থীটির ফলাফল বের করেছি তিনি ডিপ্লোমা নার্সিং সায়েন্সের মেরিভারি কোর্সে অ্যাপ্লাই করেছিলেন তো আপনারও এর মাধ্যমে খুবই সহজে আপনাদের পরীক্ষার ফলাফল